আকিব আমাকে ফোন করেছিল, অনেকে এয়ারপোর্ট থেকে এসে সোজা প্র্যাকটিসে চলে গিয়েছিল, ওর কয়েকটা কাজ আছে, সুটকেস গোছানোর থেকে শুরু করে আরও একটা কি কাজ আছে বললো, যে আমার একটা কাজ আছে, আমি কি কালকে আপনার সাথে দেখা করতে পারি, আপনি আসলে আমি কালকে দেখা করতে চাই। আমরা আমার তো প্ল্যান ছিল না তবে আসবো দেখতে, সেই আর কি। সো এটা আমাকে বলেই নিয়েছে, ওকে বেশি এই কারণটা বলা হতো যে তামিম আর সাকিবের দে ওয়ার দ্য বেস্ট অফ ফ্রেন্ডস, বারবার ওরা সবচেয়ে ক্লোজ, এখন হঠাৎ করে ওদের মধ্যে একটা কিছু হয়েছে যার জন্য এখানে একটু অস্বস্তিকর পরিবেশ। অস্বস্তিকর পরিবেশ বলতে বেসিক্যালি যেটা বলতো যে ধরেন টিমে তো আরও প্লেয়াররা আছে, ওরা কারোর সাথে কথা বলতে একটু ভয় পায়, মানে দ্বিধাবোধ করে যে আচ্ছা আমি এখন যদি সাকিবের সাথে সাকিব ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে যাই আমার না ভাবা আমি ওনার দলে, ওরা তো কোনো দলে না, আবার তামিমের সাথে কথা বলতে গেলে আবার ভাবে কেউ মাইন্ড করে, কিন্তু আসলে ওরা করতো যে মাইন্ড এরকম কোনো কিছু আমি আজ পর্যন্ত শুনি নাই, যে ওরা গেলে যে ওরা কেউ মাইন্ড করেছে এটা আমি শুনি নাই, ওরা নিজের থেকে। সেই জন্য যেটা করেছি আমি যে জিনিসটা করেছি যে আমি নিজে দেখেছি গত বিশ্বকাপে এই প্রবলেমটা ছিল না, অবশ্যই গত বিশ্বকাপে তামিম ছিল না, না অনেকেই ছিল না, ওদের সাথে ইন্ডিভিজুয়ালি আমি বসেছিলাম এই জিনিসটা নিয়ে, দুজনেই আমাকে আশ্বস্ত করেছে যে যাই থাকুক এটার সাথে খেলায় কোনো ইম্প্যাক্ট করবে না। অ্যান্ড আমি এটাই বলেছি যে বাইরে কী হচ্ছে এটা নিয়ে আমি এখন কনসার্ন না, আমি মোর ইন্টারেস্টেড অ্যাবাউট খেলা। আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী বাংলাদেশে মাটিতে জেতার জন্য সবচেয়ে কঠিন হচ্ছে ইন্ডিয়া, ভারত, আর তারপরেই হচ্ছে ইংল্যান্ড, এবং ইংল্যান্ডের প্লাস পয়েন্টটা হচ্ছে ওরা বোথ টি টোয়েন্টি এবং ওডিআইয়ের কারেন্ট চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, কাজে তাদের সাথে জেতাটা এত সহজ না। কিন্তু আমাদের টিম, আমি আজকে কথা বললাম তো, আমার কাছে মনে হচ্ছে দে হাইলি চার্জড অ্যান্ড কনফিডেন্ট, দেখা যাক এখন দোয়া তো মানুষের আল্লাহ কী করে, আর দেশের মানুষের দোয়া আছে না, এতগুলো মানুষ দোয়া করবে না বাংলাদেশের জন্য।